করেছি, কিন্তু এতটা বাজে আমার এক্সপিরিয়েন্স হয়নি। তো হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি চুলটা একদম উড়িয়ে দিয়েছি, মানে দুপাশে পুরো মানে টাকলু টাকলু করে দিয়েছি। তো এইভাবে আমি কোনোদিনই কাটি না, ফার্স্ট টাইম এরকম কাটলাম। আর আজকে আমরা যাচ্ছি আমাদের রানাঘাটের, এখানে ভালো মেলা হয়, রথেরই মেলা। তো ওই জায়গাটা পুরো ঘুরে তোমাদেরকে দেখাবো। ফার্স্ট টাইম এরকম সাজলে? ফার্স্ট টাইম আগে সেজেছো? তো আমরা আজকে কোথায় যাচ্ছি? আমরা এইমাত্র রানাঘাটের স্টেশনে আসলাম। এবার এখান থেকে টোটোতেও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। তো এখানে মাম্পি আগে এসেছে, বাট আমি আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। আর দেখা যাক কি হয় ওখানে, যা যা হয়। একটু সকাল সকাল এসেছি, কারণ রাত হয়ে গেলে তোমাদের সেভাবে দেখাতে পারবো না, ক্যামেরা তখন বোঝা যাবে না। আর ওখানে জগন্নাথ দেবের মন্দির বানিয়ে, মানে মন্দির না, ওখানে মানে মন্দির বানিয়ে তারপরে ওখানে পুজো করছে, কারণ ওখানে মেলা। তো আর মন্দিরটা হলো হবিবপুর ইসকন। আর তোমাকে এইভাবে সাজিয়ে দিয়েছে কে? আমার ভাই। একটু দেখাও, ঘুরে দেখাও। ভালো লাগছে? ভাই সাজিয়ে দিয়েছে। আচ্ছা, এই তিলক কেটেছে কে? আমি একাই কাটি। একাই কেটেছো? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা একজন রথের দিন কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানাও। ওরম করো না, কোথায় তোমার ব্রিজ আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু কেমন করবা, ওই নদী পার হয়ে যেতে হবে। তার আগের যে জায়গাটা খুবই সুন্দর, দেখো জায়গাটা পুরো একদম হারা ভারা চারিদিকে, আর ভালো গাছপালা লাগানো রয়েছে, আর জায়গাটাও খুব সুন্দর। তো এবার মাম্পি বলছে নৌকা দিয়েও পারাপার করা যাবে। তো ব্রিজ রয়েছে, নৌকা দিয়ে পারাপার করবো কেন? কেন করব? হ্যাঁ কেন? বাহ, এই সাইড দিয়ে ব্রিজ রয়েছে, আর ওই দেখো নদীটা, এটা আমরা এখন পার করবো ওই ব্রিজের মাধ্যমে। আর মাম্পি বলছে সিনারিগুলো দেখো, বাহ। আর এই যে সেই ব্রিজটা, এই ব্রিজটা কি নড়ে নাচে? এই যে রানাঘাটের ঝুলন্ত ব্রিজ, অনেকটা লাফাচ্ছে, তোমরা বুঝতে পারবে কি করে আমি যাই না, বাট অনেকটা লাফাচ্ছে। হাম্পি আর একটু দোল দোল খাই না, খাও একটু দোল দোল করো। হ্যাঁ ময়ূর ওরকম নাচে, হ্যাঁ করো করো, ওইদিকে না ওইদিকে করে, হ্যাঁ এবার করো, হ্যাঁ ময়ূর নাচছে। হ্যাঁ তো আমরা এখন এই ব্রিজ থেকে বেরিয়ে যাবো। এর ওই পাশে আর কত দূর আছে? একটু হাঁটো। তো চলো আমরা চলে এসেছি, চলো। তো এই লাইটিংটা রাত্রেবেলা আরো ভালো বোঝা যাবে। তো দেখো প্যান্ডেলটা কত সুন্দরভাবে বানিয়েছে, রাজবেশে সাজাবে। এত আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছো কিনা জানি না, বাট দেখো কত সুন্দরভাবে হাতের কাজ করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমরা এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। ভিতরের দৃশ্যটা তোমরা দেখছো, আর এখন সাজানো হচ্ছে, ওই জন্য এখনো খোলা হয়নি, তাই তো? কখন খুলবে? কখন কালকে? কাল ময়ূর বেশে সাজানো হয়েছিল, আজকে রাজবেশে সাজানো হবে বলে একটু সময় নিচ্ছে, তাই তো? তো এটা একটু পরে খুলবে, এখন খুলবে না, যখন খুলবে তোমাদেরকে দেখাবো। তো যত সময় না সাজানো হচ্ছে, আমাদের এখন বসে থাকতে হবে, যখন সাজানো কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখাতে পারবো, আর আমরাও দেখতে পারবো, কারণ আমরাও খুবই এক্সাইটেড দেখার জন্য। কারণ তোমরা দেখছো এখনো সাজানো হচ্ছে, এখনো খোলা হয়নি পর্দাটা। তো পুরোটা সাজানোর পরেই খোলা হবে, আই থিঙ্ক সন্ধ্যার দিকে খোলা হবে। তো ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এখান থেকে প্রসাদ নেওয়া যাচ্ছে, যারা যারা প্রসাদ নেবে এখান থেকে নিয়ে যেতে পারে। এই যে সেই রথ তোমরা দেখতেই পাচ্ছ কত বড়, এই রথটাকে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে তোমরা দেখো, পুরো রথটাকে মালা দিয়ে সাজানো হয়েছে। আর এর উপরে আরেকটা জিনিস ছিল, তাই তো? ওটা কি ছিল? আরো বড় করা ছিল এর উপরে, মানে একটা মুকুটের মতো। তো সেইভাবে এই রথ এসেছে। তো সত্যি কথা বলতে খুবই সুন্দরভাবে সাজিয়েছে এই রথটা, যার কারণে এত সুন্দর লাগছে দেখতে। কি হয়তো
এই সাইডে মেলার সব রাইড রয়েছে তোমরা দেখো, তারপরে এইদিকে রয়েছে এলোমেলো, যেটা দিনের বেলা স্টার্ট, ফার্স্ট টাইম আমি দেখলাম। এই নাগরদোলা উঠতে চায় না, নাগরদোলা ভয় লাগে তোমার, তাই তো? তো আর এইগুলো উঠতে চায় না কারণ মাথা ঘোরায়, তাই তো? মাথা ঘোরায় খুব বাজে না, যারা ওঠে তাদের তো খুব মজা লাগে। এখন এখন উঠতে ভয় লাগবে, তাই তো? আর আজকেই উঠবো আর তোমার ভয়টাও কেটে যাবে। হ্যাঁ, কেন উঠবে না? মাম্পি বলছে ভাঙা ছোড়া। হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। কৃপা করে ভগবান এসে আমাদের হরিনাম শিখাচ্ছে, আমাদের একটু হরিনাম করতে হবে, হরিনাম করতে আমাদের খুব দরকার। দেখুন ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু সাঙ্গপাঙ্গনি আমাদের কি হরিনাম শিখাচ্ছে। এইটা নেবে, মুখোশ নেবে, এই নেবে, নেবে এইটা, এই এই দুলটা ভালো লাগছে, কিন্তু এটা বেশি বড় বড় লাগছে। হ্যাঁ, পড়লে ভালো লাগবে। এদিকে সব ব্যাগ রয়েছে দেখো, নানান রকমের ব্যাগ। এই তোমার একটা থলি লাগবে, বা এটা কি? মাম্পি কোথা থেকে একটা ছোট একটা থালা খুঁজে পেয়েছে তোমরা দেখো। মাম্পি এইসব জিনিস খুবই পছন্দ, বাট আমি আর কিছু। হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে, নেওয়ার কথা ভাবা হয়ে গেল, পছন্দ, ছোট থালা আর কি পছন্দ করব দেখি। ছোট থালা এগুলো, আরেকটা ছোট থালা পছন্দ করেছে, এটা হচ্ছে সোনালি থালা। এই না নিলে না, আমার প্রবলেম নেই। প্রথমে ভেবেছিলাম এটা থালা, বাট এখন মনে হচ্ছে ভালোই লাগছে হাতে। মানে এইটা দিয়ে যুদ্ধ করবা, মানে কেউ ধরো মারপিট করতে আসলো একটা চাকু নিয়ে, তুমি এইটা দিয়ে প্রোটেক্ট করবা এরকম করে, তারপরে ঘুষিও দিতে পারো দেখো। এগুলো সব 40 টাকা করে। এইবার লাইটিংটা পুরো বোঝা যাচ্ছে তোমরা দেখো, কত করে কাকা? 8 টাকা 10 টাকা 8 টাকা। দাও 8 টাকা দাও, গরম হবে তো পুরো একদম। তো মেলায় আসলে পাপড়ই তো মেন, গরম কিন্তু কি বলছো? পাপড় কেমন? মেলায় আসলে পাপড় খেতে হয়, আমিও খেয়েছি অনেকবার, তুমিও খাবে কি? আচার, আচার নাকি? আচার খাওয়া, চলো। অনেক রকমের আচার রয়েছে তোমরা দেখো, এটার মতো লাগছে তোমার। নেবে, নেবে কত করে কাকা? এগুলো 30 টাকা, বাড়িতে পুষবা, নেবে দেখো। খুলে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর সাজিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত তীর্থযাত্রীরা এসেছে, কত সুন্দর লাগছে দেখতে। কেমন লাগলো তোমার? মন ভরে গেছে আমারও, এই দৃশ্য দেখলে সবারই মন ভরে যাবে। তোমরা দেখো, তো মাম্পি হ্যারিকেন নিয়ে খুবই খুশি, একটু লাল লাইট জ্বলে। হ্যাঁ, এটাই বই করতে পারবে। হ্যাঁ, এইবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, উঠবা তো? হ্যাঁ, বেশি ভয় লাগে। ভয় লাগছে তো? আমরা ওই উপরে থাকবো, আর মাম্পির বুক ধুকপুকনি বেড়ে গেছে। এই মাম্পির ভয়ে কাজ হয়ে গেছে। ও মাম্পি, ভয় লাগছে? ভয় লাগছে? একদম উপরে টপে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ও ভয় লাগছে? সবাই
সবারটাই করছে, আমাদেরটা একটু টকটক করে আওয়াজ হচ্ছে। ভয় লাগছে তোমার? আমি উঠেছি কিন্তু এতটা বাজে আমার এক্সপিরিয়েন্স হয়নি সত্যি কথা বলছি। মাম্পি তো খারাপ লাগছে আমি বুঝতে পারছি, মানে এটা উঠে, বাট আমার আরো বেশি খারাপ লাগছে। ঠিক আছে চলো একটু আইসক্রিম লেবু টেবু খাই তাহলে ঠিক হয়ে যাবে। তারপরে সবথেকে বাজে হচ্ছে আমরা যেটা উঠেছি ওটা আবার নড়ছে টপ 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 করে, ওই জন্য আরো আমি আরো মানে ওঠার সাথে সাথে বুঝতে পেরেছি এটা একটু ভাঙাচোড়া টাইপের নাগরদোলাটা একটু মানে ভাঙাচোড়া মনে হলো। তো মানে এই হলো, তাই এখান থেকে আমরা একটু সামনে যাবো, একটু ঘুরে আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে। মাম্পির কাজ হয়ে গেছে, এক নাগরদোলে উঠে। ঠিক আছে তো মাম্পি একটু টক নিয়ে এসছে আলাদা ভাবে, এবার একটু ভালো লাগছে। আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি আর মাম্পির এতটা মাথা ঘোরাচ্ছিল যার জন্য ভাবলাম আর থাকবো না, তো এটা আমরা ডাইরেক্ট এবার স্টেশনে যাচ্ছি ওখান থেকে বাড়ি। তো এখন আমাদের মাথা ঘোরাচ্ছে, মানে প্রচুর ঘোরাচ্ছে, খুবই ঘোরাচ্ছে। তো আমরা স্টেশনে নেমে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই বাই।